হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু লেটস ইম্প্রুভ ইউটিউব চ্যানেল সো আজকে আমরা কী স্টার্ট করবো আজকে আমরা হচ্ছে ক্লাস ইলেভেনের ম্যাথেমেটিক্স স্টার্ট করবো ওকে তো আমরা ম্যাথেমেটিক্স স্টার্ট করতে যাচ্ছি হলো ত্রিকোণোমিট্রিক বা ত্রিকোণি দিয়ে ওকে তো ফার্স্টে আমরা কি এটা একটা ইন্ট্রোডাক্টরি ভিডিও তো এখানে আমরা দেখিনি যে আমাদের কি ক্লাস ইলেভেনের ত্রিকোণিত্তিতে কী কী চ্যাপ্টার আছে তো ফার্স্ট অফ অল আমাদের যে চ্যাপ্টারটা আছে তার নাম কি ত্রিকোণিত্তিক অনুপাতসমূহ ঠিক আছে নেক্সট যে আমাদের চ্যাপ্টার আছে সেকেন্ড হচ্ছে আমাদের যৌগিক কোণ বা ট্রিকোণমেট্রিক রেশিওস অফ কম্পাউন্ড অ্যাঙ্গেল থার্ড হচ্ছে থার্ড আমাদের যোগফল এবং গুণফলের রূপান্তর বা এটাকে আমরা কী বলতে পারি সাম অ্যান্ড প্রোডাক্ট অফ ট্রান্সফর সাম অ্যান্ড প্রোডাক্ট ট্রান্সফরমেশন ওকে আচ্ছা দেন আমাদের কি ফোর্থ চ্যাপ্টার হচ্ছে আমাদের গুণিত কোণের ত্রিকোণমেদিক অনুপাত অনুপাত বা এই চ্যাপ্টারটার নাম কি মেট্রিক রেশিওস অফ মাল্টিপাল অ্যাঙ্গেলস ওকে আচ্ছা ফিফথ ওয়ান হচ্ছে অংশকোণ বা রেশিওস অফ সাব মাল্টিপাল অ্যাঙ্গেলস ক্লিয়ার অ্যান্ড সিক্সথ হচ্ছে আমাদের জেনারেল সলিউশনস অ্যান্ড সেভেন্থ কি সেভেন্থ হচ্ছে আমাদের প্রপার্টিস অফ ট্রায়েঙ্গেল ওকে তাহলে আমরা কী দেখতে পাচ্ছি আমাদের ক্লাস ইলেভেনে ত্রিকন মেট্রিকই সাতটা চ্যাপ্টার আছে তাই তো তো ফার্স্ট শুরু হচ্ছে আমাদের হচ্ছে ত্রিকন মেট্রিক রেশিওস দিয়ে অ্যান্ড আমাদের ফাইনালি লাস্ট চ্যাপ্টারটা হচ্ছে আমাদের প্রপার্টিস অফ ট্রাঅেল ওকে তো আমরা কী করবো আমরা এক এক করে এরপর এই বিভিন্ন ভিডিওতে এই চ্যাপ্টারগুলো আলাদা আলাদা করে ডিসকাস করব ঠিক আছে তো এটা একটা ইন্ট্রোডাক্টারি ইন্ট্রোডাক্টারি ভিডিও তো এখানে আমরা কি করব এই ভিডিওটাতে এই ভিডিওটাতে আমরা হচ্ছে আমাদের যে এই ক্লাস ইলেভেনের ট্রিকনমেট্রিক স্টার্ট করার জন্য যে আমাদের প্রিরিকুইজিট নলেজ দরকার মানে আমাদের ক্লাস টেনে আমরা যা যা শিখছি সেটা সম্পর্কে একটু আমরা এই ভিডিওটাতে ডিসকাস করবো ওকে অ্যান্ড দেন নেক্সট ভিডিও থেকে আমরা কী করবো নেক্সট ভিডিও থেকে আমরা আমাদের ট্রিকনমেট্রিক অনুপাতসমূহ বা ট্রাইগনমেট্রিক রেশিওস এটা আমরা স্টার্ট করব ওকে ওকে তাহলে আমরা কি দেখবো এখানে আমরা একটু প্রিকুইজিট নলেজগুলো আমরা দেখে নিচ্ছি ঠিক আছে যে আমাদের ক্লাস টেনে কী কী শেখা ছিল ক্লিয়ার আচ্ছা তো দেখ আমরা কী শিখছিলাম ক্লাস টেনে আমরা ত্রিকোণমিতি শিখছিলাম যে ত্রিকোণমিতি কখন ইউজ হয় ত্রিকোণমিতি সবসময় একটা ট্রায়াঙ্গেলের ওপর বেস্ট তাই তো তো আমার ধর এখানে একটা ট্রায়াঙ্গেল আছে কি ট্রাইঙ্গেলটার নাম এবিসি ক্লিয়ার তো এবিসি একটা ট্রায়াঙ্গেল আছে তো এর মধ্যে ধর ধর কি আমার এই যে এই অ্যাঙ্গেলটা এটা কত এটা হচ্ছে আমার নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল তাই তো তার মানে এবার যদি আমি এখানে বুঝতে হবে যে আমার এখানে লম্ব আর ভূমি আমরা কীভাবে শিখছিলাম যদি আমি এই কোনটার রেসপেক্টে আমি ত্রিকোণমিতিক রেশিওগুলোকে দেখতে চাই তাহলে পরে কি হচ্ছে এটাকে যদি আমি একটা এই এর রেসপেক্টে দেখি তাহলে এটা কি হবে এটা তখন হয়ে যাবে আমাদের লম্ব বা পারপেন্ডিকুলার আর এটা হয়ে যাবে কি আমাদের ভূমি বা বেস ওকে এটা ভূমি বা বেস হয়ে যাবে আর এটা কি এটা লম্ব বা পারপেন্ডিকুলার হবে তাই তো তো এইভাবে আমাদের নেওয়া হয় তো আমি যদি এক কাজ করতাম যে আমি কি আমি যদি এই এ অ্যাঙ্গেলটার রেসপেক্টে আমি দেখতে চাইতাম যে আমার ট্রিকোনমেট্রিক রেশিওগুলোকে বের করতে চাই তাহলে পরে তখন কোনটা হয়ে যেত তাহলে পারে আমার এটা হয়ে যেত লম্ব বা পারপেন্ডিকুলার আর এটা কি হয়ে যেত এটা হয়ে যেত হচ্ছে ভূমি ওকে তাহলে আমরা কিভাবে ভূমি আর লম্ব ডিসাইড করি আমরা যেই অ্যাঙ্গেলটার রেসপেক্টে দেখতে যাচ্ছি তার যে অপোজিট মানে এখানে দেখ নাইনটি ডিগ্রির যেহেতু দুটো সাইড থাকবে তো দুটো সাইডের মধ্যে যেই অ্যাঙ্গেলটায় আমরা ইন্টারেস্টেড তার অপোজিট যেই সাইডটা থাকবে সেটাকে আমরা কি সেটাকে আমরা পারপেন্ডিকুলার বা লম্বোমে নেব আর বাকি যেটা থাকবে সেটাকে আমরা কী নেব সেটাকে আমরা নেব হচ্ছে ভূমি বা বেস ফর্মে ওকে তাহলে এই ছিল হচ্ছে আমাদের জেনারেল একটা জিনিস তো এর উপর বেস করে আমরা কি করছিলাম তো এর উপর বেস করে আমরা কয়েকটা ট্রিগনমেট্রিক রেশিওকে আমরা ডিফাইন করেছিলাম তাই তো তো সেগুলো কী কী ছিল তো আমি ধরেন এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে দেখতে যাচ্ছি তো এটার নাম ধর বলে দিলাম থিটা থিটা কি থিটা হচ্ছে এই এসিবি এসিবি অ্যাঙ্গেলটার নাম আমরা কী বললাম নাম বললাম হচ্ছে থিটা ওকে তাহলে পরে আমি থিটার রেসপেক্টে আমি বিভিন্ন ট্রিগন রেশিওগুলোকে দেখতে যাচ্ছি তো ফার্স্ট অফ অল কী ফার্স্ট ছিল হচ্ছে আমাদের সাইন সাইন তাই তো সাইনকে আমরা কীভাবে লিখতাম এটা তো সাইন হচ্ছে পুরোনো আমরা অ্যাকচুয়ালি এটাকে ডিনোট কীভাবে করতাম এভাবে তাই তো সাইন থিটা তাহলে পরে সাইন থিটা যে হচ্ছে থিটা কী ছিল সাইন কি হয় সাইন হয় হচ্ছে আমার লম্ব বা পারপেন্ডিকুলার বাই হচ্ছে আমার অতিভুজ বা হাইপোটেনিয়াস তাই তো তাহলে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস আচ্ছা আমি কোন অ্যাঙ্গেলটাকে চয়েস করছি এই সি অ্যাঙ্গেলটাকে তাই তো তাহলে এখানে আমার পারপেন্ডিকুলার কত পারপেন্ডিকুলার হচ্ছে আমার এবি আচ্ছা বেস কত বেস বা ভূমি হলো আমার বিসি সি তাই তো আর আমার হাইপোটেনিয়াস বা অতিভুজ কি হাইপোটেনিয়াস বা অতিভুজ হচ্ছে আমার এসি ক্লিয়ার তো এর উপর বেশ করে আমরা সাইনথিটা কী হচ্ছিলো সাইন্থিটা হয় হচ্ছে আমার লম্ব বাই অতিভুজ তাহলে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস তাহলে পারপেন্ডিকুলার কত পারপেন্ডিকুলার হচ্ছে এবি বাই আমার হাইপোটেনিয়াস কত হাইপোটেনিয়াস হলো এসি তাই তো তাহলে এভাবে আমরা সাইন ডিফাইন করছিলাম তো সাইন ইকুয়াল টু কী ছিল সাইন ইকুয়াল টু ছিল হচ্ছে ওয়ান বাই কোসেক তাই তো তাহলে এটা ছিল একটা আমার রেশিও তো সেকেন্ড কী ছিল সেকেন্ড ছিল আমার কোসাইল বা এটাকে আমরা কি লিখতাম থিটা তো কসথিরা টু কত হয় এটা হচ্ছে বেস বাই হাইপোটেনিয়াস বেস কত এখানে বেস হচ্ছে আমার তাহলে বেস বাই হাইপোটেনিয়াস বেস কত বেস হচ্ছে আমার বিসি তাহলে বিসি বাই হাইপোটেনিয়াস কত হাইপোটেনিয়াস হচ্ছে এসি ক্লিয়ার তাহলে কস ইকুয়াল টু কত ছিল কস ইকুয়াল টু ছিল হচ্ছে ওয়ান বাই সেক থিটা ক্লিয়ার আচ্ছা নেক্সট কী হচ্ছে নেক্সট হচ্ছে আমার থার্ড রেশিও কী ছিল ট্যান তাই তো টেন টেনজেন্ট ছিল টেনজেন্টটাকে আমরা কি লিখতাম লিখতাম হচ্ছে টেন থিটা টেন থিটা ইকোয়াল টু কত টেন থিটা হচ্ছে আমার পারপেন্ডিকুলার বাই বেস মানে লম্ব বাই ভূমি ওকে তো লম্ব কত লম্ব এখানে হচ্ছে আমার এবি তাহলে এবি বাই বেস কত বেস হলো বিসি ক্লিয়ার তাহলে এখানে কি হচ্ছে এখানে আমার লম্ব হয়ে তাহলে এটা ইকোয়াল টু কত ছিল এটা ইকোয়াল টু ছিল হচ্ছে ওয়ান বাই থিটা ক্লিয়ার আচ্ছা তাহলে এতখানি হলো ঠিক আছে তো এরপর আমরা কী দেখতে যাচ্ছি এরপর একটা আমরা ত্রিকোণ রেশিও দেখছিলাম তাই তো আচ্ছা তো এরপর আমরা কী শিখছিলাম এরপর আমরা ক্লাস টেনে কয়েকটা ফর্মুলা শিখেছিলাম তাই তো ফর্মুলাগুলি কী কী ছিল তিনটা ফর্মুলা ছিল ফার্স্ট অফ অল কী ছিল ফার্স্ট অফ অল এক নম্বর ফর্মুলা ছিল হচ্ছে সাইন্স স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান এটা ছিল একটা ফর্মুলা ক্লিয়ার আচ্ছা সেকেন্ড কী ছিল সেকেন্ড ছিল হচ্ছে আমার সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান এটা ছিল আমার সেকেন্ড ফর্মুলা আর থার্ড কী ছিল থার্ড ছিল হচ্ছে আমার কোসেক্স স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান তাই তো তাহলে আমরা ক্লাস টেনে ট্রিক যে এটুকু শিখেছিলাম তো এরপর কী করবো তাহলে এই ভিডিওটাই আমার এতখানি থাকলো তো এরপর কি করবো নেক্সট ভিডিও থেকে নেক্সট ভিডিও থেকে আমরা ক্লাস ইলেভেনের যে চ্যাপ্টারগুলো সেগুলো স্টার্ট করব তো আই হোপ যে আমাদের চ্যানেলের যে যেগুলো দেখানো হচ্ছে সেগুলো তোদের কাজে লাগবে তো যার যার মনে হচ্ছে যে এগুলো হেল্পফুল তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে কি তারাও শিখতে পারে থ্যাংক ইউ